হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ 29 আগস্ট 570 খ্রিস্টাব্দ বা 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে বাক্কা বা মক্কা প্রদেশ আরব অধুনা মক্কা সৌদি আরব জন্মগ্রহণ করেছেন। তিনি মৃত্যু হয়েছে 12ই রবিউল আউয়াল 21 হিজরি ইয়াসরি মদিনাতে আরব অধুনা মদিনা হেজাজ সৌদি আরব। মৃত্যুর কারণ অসুস্থতা। সমাধি মসজিদে নববী সবুজ গম্বুজের নিচে। সমাধিক্ষেত্র স্থান মদিনা সৌদি আরব। অন্যান্য নাম আহমদ আবুল কাসিম রসুল নবী। পরিচিতির কারণ ইসলামিক নবী। দাম্পত্য সঙ্গী খাদিজা বিনতে খুয়াইয়ালিদ 595 থেকে 619 খ্রিস্টাব্দ। জন্ম এবং মৃত্যু সাল সাউদা বিনতে জামা 624 থেকে 632। জয়নব বিনতে খুজাইওমা 625 থেকে 627। উম্মে সালামা হিন্দ বিনতে বিনতু আবি উমাইয়া 629 থেকে 632। জয়নব বিনতে জাহশ 627 থেকে 632। জুলা জুয়াইরা বিনতে আল হারিস 628 থেকে 632। রামাল্লা বিনতে আবু সুফিয়ান রায়হানা বিনতে চায়েদ সাফিয়া বিনতে হাওয়াই মাইমুনা বিনতে আল হারিস মারিয়া আল কিপ্তিয়া। সন্তান পুত্রগণ হচ্ছেন কাসিম আবদুল্লাহ ইব্রাহিম। কন্যাগণ হচ্ছেন জয়নাব রুকাইয়া উম্মে কুলসুম ফাতিমা। পিতামাতা আবদুল্লাহ মাতা আমিনা। আত্মীয় নাতিগণ হাসান হুসাইন মহসিন। নাতি নাতনিগণ জয়নাব উম্মে কুলসুম দাদা আব্দুল মুত্তালিব জামাতা আলী উসমান শ্বশুর আবু বকর উমর আবু সুফিয়ান চাচা আব্বাস হামজা আবু তালিব। আবুল কাসিম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম হলেন ইসলামের কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং ইসলামিক বিশ্বাসের মতে আল্লাহ কর্তৃক প্রেরিত সর্বশেষ নবী তথ্য বার্তাবাহক, যার উপর ইসলামী প্রধান ধর্মগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে। অমুসলিমদের মতে তিনি ইসলামিক জীবন ব্যবস্থার প্রবর্তক। অধিকাংশ ইতিহাসবিদ বিশেষজ্ঞদের মতে মোহাম্মদ সাল্লাম পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় নেতা। তার এই বিশেষত্বের অন্যতম কারণ হচ্ছে আধ্যাত্মিক ও জাগতিক উভয় জগতে চূড়ান্ত সফলতা অর্জন। তিনি ধর্মীয় জীবনে যেমন সফল তেমনি রাজনৈতিক জীবনে সমগ্র আরব বিশ্বের জাগরণের পথিকৃৎ হিসেবে তিনি অগ্রগণ্য। বিবাদমান আরব জনতাকে একীভূতকরণ তার জীবনের অন্যতম সফলতা। আনুমানিক 570 খ্রিস্টাব্দ অস্থিবর্ষ মক্কানগরীতে জন্ম নেওয়া মোহাম্মদ মাতৃগর্ভে থাকাকালীন পিতা হারান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শৈশবে মাতাকে হারিয়ে এতিম হন এবং প্রথমে তার পিতামহ আব্দুল মুত্তালিব এবং পরে পিতৃব্য আব্দুল তালিবের নিকট লালিত পালিত হন। হেরা পর্বতের গুহায় 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। জিব্রাহিল ফেরেশতা জিব্রাহিল আলাইহিস সালাম এই পর্বতের গুহায় আল্লাহর তরফ থেকে তার নিকট ওহী নিয়ে আসেন। 3 বছর পর 610 খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে ওহী প্রসার করেন এবং ঘোষণা দেন আল্লাহ এক এবং তার নিকট নিজেকে সঁপে দেওয়ার মধ্যেই জাগতিক কল্যাণ নিহিত এবং ইসলামের অন্যান্য নবীদের মতে তিনি আল্লাহ প্রেরিত দূত। মৃত্যুর পূর্ব পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে আসা ওহীসমূহ কোরআনের আয়াত হিসেবে রয়ে যায় এবং মুসলমানরা এই আয়াতসমূহকে আল্লাহর নবী বাণী বলে বিবেচনা করেন। এই কোরআনের উপর ইসলামের ধর্মের মূল ভিত্তি নিহত। কোরআনের পাশাপাশি হাদিস ও সিরাত জীবনী থেকে প্রাপ্ত শিক্ষা